আসসালামু আলাইকুম অ্যাক্টিভ স্কুলের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ফাহিম হোসেন। আজকে আমরা করব 14 নম্বর প্রশ্ন। দেখতে পাচ্ছ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ আমাদের এক্স এর মানটি বের করতে হবে। তো 13 নম্বর প্রশ্নতেও আমাদের একই রকম একটি অঙ্ক কে এর মানটা বের করেছিলাম, তো আমরা চলো সমাধানটা দেখি। তো প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। এখানে যে ফাংশনটি আমাদের দেওয়া ছিল সেই ফাংশনটি আমরা এখানে লিখলাম। এখন 13 নম্বর অঙ্কেতে আমাদের একই রকম কে এর মানটা বের করেছিলাম, এখানে একটা আমরা কে এর মানটা বের করেছিলাম, কিন্তু এখানে আমাদের এফ অফ মাইনাস টু দেওয়া ছিল। তো এফ অফ মাইনাস টু যেহেতু দেওয়া ছিল, তাই আমরা এফ অফ মাইনাস টু বের করেছিলাম। তো এখানে তোমরা দেখো যে ফাংশনটি এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স, অর্থাৎ এটি এক্সের ফাংশন। এখানে যে ফাংশনটি দেওয়া আছে এটিও কিন্তু এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু যে রাশিটা এখানে দেওয়া আছে এ রাশিটা থেকে আমাদের চেষ্টা করতে হবে এক্সের মানটি বের করার। তো এ রাশিটা যদি আমরা সমাধানের চেষ্টা করি, তো এ রাশিটা আমি দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ মাইনাস বি অল কিউবের এখানে সূত্র করা যাচ্ছে। তো এ মাইনাস বি অল কিউব সমান আমরা কী জানি, যে এ মাইনাস বি অল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এ রাশিটা যদি আমরা এটুকুর মতো করার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে এ কিউব আছে, তাই আমরা এখানে এক্স কিউব দিয়ে দিলাম, আর আগে থেকে এখানে এক্স কিউব ছিল, এখানে মাইনাস আছে, তারপর এখানে ফর্মুলা থ্রি, তাই এখানে আমরা ফর্মুলা থ্রি দিলাম ইন্টু এখানে এ স্কোয়ার আছে, যেহেতু আমাদের এ কিউব এটা, তাই আমরা এখানে এক্স স্কোয়ার দিলাম কারণ এখানে এ স্কোয়ার আছে। তারপর বি, তো এখানে আমরা বি টুকে বি ধরলাম কারণ এখানে সিক্স আছে, আর এখানে দেখতে পাচ্ছ আমরা থ্রি বসিয়েছি, তো এখানে যদি আমরা টু বসাই তাহলে থ্রি আর টু গুণ দিলে হবে সিক্স, এই জন্য আমরা টুকে বি ধরলাম। এখানে তারপরে আছে প্লাস, আমরা প্লাস দিলাম ফর্মুলা থ্রি, তারপর এ ফর্মুলা থ্রি দিলাম, এটা যেহেতু এ কিউব তাই এ হবে এক্স ইন্টু বি স্কোয়ার আছে এখানে, তাই বি স্কোয়ার, আমরা যেহেতু টুকে বি ধরেছি তাই বি স্কোয়ার দিলাম। তারপর এখানে ফর্মুলাতে মাইনাস আছে, মাইনাস দিলাম, এবং বি কিউব আছে ফর্মুলাতে, তাই আমরা যেহেতু টুকে বি ধরেছি তাই আমরা টু এর ওপর কিউব দিলাম। এখন আমাদের দেখতে হবে যে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত আমাদের আগের লাইনটার সমান আছে কি না। তো এখানে দেখছি এক্স কিউব, আর প্রথম লাইনে ছিল এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব সমান আছে মাইনাস এখানে দেখছি সিক্স এক্স স্কোয়ার, কিন্তু এখানে আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু, অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার আর টু যদি গুণ করা যায় সিক্স এক্স স্কোয়ারই হবে, অর্থাৎ এটা আমাদের সমান আছে। এখানে আছে ইলেভেন এক্স, কিন্তু এখানে আছে থ্রি এক্স ইন্টু টু এর ওপর স্কোয়ার, টু এর ওপর স্কোয়ার দিলে ফোর, অর্থাৎ এটা ফোর, ফোর এক্স এবং থ্রি এই তিনটা যদি গুণ দিই তাহলে থ্রি আর ফোর গুণ দিলে হবে টুয়েলভ, বারো, তিন আর দুই চার গুণ দিলে বারো হবে, আর এক্স, অর্থাৎ এটি হবে বারো এক্স, কিন্তু এখানে আমাদের আছে এগারোটা এক্স, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে বারোটা, অর্থাৎ একটা বেশি হয়েছে, তাই আমরা একটা এখানে বিয়োগ করে দিলাম। তারপর এখানে মাইনাস সিক্স আছে, কিন্তু এখানে আমাদের মাইনাস টু এর ওপর কিউব, অর্থাৎ টু এর ওপর কিউব হবে হবে এইট, কিন্তু আমাদের এখানে মাইনাস সিক্স ছিল, অর্থাৎ এখানে মাইনাস আমাদের বেশি হয়ে গেছে, তাই আমরা প্লাস টু করে দিলাম কারণ প্লাস টু আর মাইনাস এইট সমান হবে মাইনাস সিক্স। এখন আমরা এটুকু সমান আমরা লিখতে পারবো, যেহেতু এটুকু সমান আমাদের এ মাইনাস বি অল কিউব, তাই আমরা লিখতে পারবো এটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এটুকু লিখতে পারবো আমরা এ মাইনাস বি অল কিউব, এ হচ্ছে আমাদের এক্স এবং বি হচ্ছে আমাদের টু, অর্থাৎ এক্স মাইনাস টু অল কিউব। এখানে এ রাশিটা থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই, দেখো মাইনাস ওয়ান কমন নিলাম, বন্ধনী দিলাম, তো যেহেতু মাইনাস ওয়ান কমন নিয়েছি তাই এগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখানে আছে মাইনাস এক্স, তাই এখানে প্লাস এক্স হলো, এবং প্লাস টু আছে তাই এখানে মাইনাস টু হলো, কারণ টু থেকে ওয়ান কমন নিলে টুই বসবে আমাদের। এখন দেখতে পাচ্ছ এই লাইনটা থেকে এক্স মাইনাস টু কমন, এখানে এক্স মাইনাস টু এর ওপর অল কিউব আছে, মাইনাস
1 ইনটু x মাইনাস 2 তো এই বন্ধনের ভিতরটুকুকে যদি আমরা x মনে করি তাহলে এটা হলো x কিউব আর এটা হলো x অর্থাৎ এখানে x কিউব যদি হয় আর এখানে x হয় তাহলে আমাদের এখানে x একটা আর এখানে তিনটা অর্থাৎ আমরা একটা কমন পাবো x মাইনাস 2 কমন নিলাম তো কমন যদি নি তাহলে এখানে তিনটা আছে x মাইনাস 2 এর উপর অল কিউব অর্থাৎ একটা কমন নিয়েছি তাই এখানে x মাইনাস 2 স্কয়ার বসবে অর্থাৎ এটা যদি x কিউব হতো আমরা যদি x কমন নিতাম তাহলে এখানে x স্কয়ার থাকতো তাই x মাইনাস 2 অল কিউব থেকে আমরা যদি x মাইনাস 2 কমন নি তাহলে হবে x মাইনাস 2 অল স্কয়ার এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাস বসালাম আর x মাইনাস 2 আমরা যেহেতু কমন নিয়ে নিয়েছি এখানে তাই x মাইনাস 2 আর বসবে না এই মাইনাস 1টা এখানে বসলো পরের লাইনে আমরা x মাইনাস 2 এখানে x মাইনাস 2টা ঠিক রাখলাম এখানে দেখতে পাচ্ছ এটুকু যদি আমরা এই স্কয়ার মনে করি এটা হলো এই স্কয়ার আমরা 1 এর উপর স্কয়ার মনে করতে পারি যেখানে 1 এর উপর স্কয়ার আছে তাই এটা যদি এই স্কয়ার হয় মাইনাস এটা হলো বি স্কয়ার তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সূত্র জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ স্কয়ার এটাকে আমরা এ স্কয়ার মনে করছি মাইনাস ওয়ানের উপর স্কয়ার মনে করছি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সমান আমরা পরের লাইনে লিখতে পারবো এটা আমরা বসালাম এক্স মাইনাস টু অল এক্স মাইনাস টু বসালাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা হলো এ আমরা এ বসালাম প্লাস এ ওয়ান হলো বি তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি হলো ওয়ান হলো আমাদের বি তাই এ মাইনাস বি পরের লাইন আমরা এক্স মাইনাস টু এখানে ঠিক রাখলাম দেখতে পাচ্ছি এক্স এখানে মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ হবে মাইনাস ওয়ান মাইনাস টু এবং প্লাস ওয়ান তাহলে হবে মাইনাস ওয়ান এক্স বসলো মাইনাস টু আর মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি আমরা তারপরের লাইনে যদি আমরা এটা সাজাই এক্স মাইনাস ওয়ানটা প্রথমে লিখলাম এক্স মাইনাস টু পরে দ্বিতীয়তে এবং এক্স মাইনাস থ্রিটা আমরা পরে লিখলাম আমাদের যে রাশিতে দেওয়া ছিল এফ অফ এক্স সমান এটা সমাধান করে আমাদের শেষ পর্যন্ত এটুকু আসলো আমাদের কিন্তু বলা ছিল যে এফ অফ এক্স সমান হবে জিরো এফ অফ এক্স সমান প্রথমে দেওয়া ছিল এফ অফ এক্স সমান হবে এই রাশিটুকু এবং আবার বলছে যে এফ অফ এক্স সমান হবে জিরো অর্থাৎ আমরা যে রাশিটুকু পেলাম এখন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটা সমান তাহলে আমরা জিরো বলতে পারবো তাই এখন আমরা লিখব যে যেহেতু এফ অফ এক্স সমান জিরো এটা আমাদের দেওয়া ছিল প্রথমে এফ অফ এক্স সমান জিরো আমরা এফ অফ এক্সের কাজটা করে পেলাম কিন্তু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ এফ অফ এক্স সমান যদি জিরো হয় তাহলে এটুকু সমানও জিরো হবে কারণ এফ অফ এক্সকে কাজ করেই আমরা এটুকু পেয়েছি তো এর টোটাল রাশিটা সমান হচ্ছে জিরো আমরা যদি এটাকে এ বি এবং সির মতো যদি ভাবি আমরা জানি যে এ বি সমান যদি জিরো হয় তো এ বি যদি দুটা বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা জানি যে এ সমানও জিরো হবে এবং বি সমানও জিরো হবে এটা মনে রাখো যে এ বি সমান এরকম রাশি সমান যদি জিরো হয় এবং তাহলে এ বি এ সমানও জিরো এবং বি সমানও জিরো কারণ এ বি যদি দুটা বাস্তব সংখ্যা হয় তো আমরা কি এটার মতো করে ভাবতে পারি যে এটা এ বি এবং সি তাহলে পরে প্রত্যেকটা এ সমানও আমাদের জিরো হবে বি সমানও জিরো এবং সি সমানও জিরো আমরা যদি এটা অন্যভাবে ভাবি যে এখানে এক্স মাইনাস ওয়ান আমি দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটা রাখলাম আর এবং এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এগুলো এক্স মাইনাস ওয়ানের সঙ্গে সম্পর্কটা গুণ তো আমরা এক্স মাইনাস ওয়ান এখানে রাখলাম এবং এই দুইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এখানে রাখলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি আমরা গুণ আছে ডান দিকে নিয়ে দিলে ভাগ হবে অর্থাৎ জিরোকে যদি আমরা এই দুটাতে ভাগ দিই তাহলে ফলাফলটা জিরোই হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান এক্স মাইনাস ওয়ান সমান আমরা জিরো বলতে পারি তো একইভাবে যদি আমরা এক্স মাইনাস টুটা এখানে রাখি এবং এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি যদি আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাই তাহলে জিরোকেও দুটাতে ভাগ দিয়ে আমাদের জিরো হবে আবার এক্স মাইনাস থ্রি যদি আমরা এখানে রাখি তাহলে বাকি যে দুটো থাকছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু যদি সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে জিরো হবে তো আমরা এভাবে ভাবতে পারি অথবা আমরা বাস্তব সংখ্যার যে শর্ত আছে সে সংখ্যার শর্ত থেকে আমরা ভাবতে পারি যে এ বি সমান যদি জিরো হয় তাহলে এ সমান জিরো বি সমান জিরো অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এ বি সি সমান যদি জিরো হয় তাহলে এ সমানও জিরো হবে বি সমান জিরো হবে জিরো এবং সি সমানও জিরো হবে তো আমরা এখানে এ লাইনটা থেকে তাহলে আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান সমান জিরো মানে এটা সমানও জিরো
আবার x মাইনাস টু সমান জিরো, আবার x মাইনাস থ্রি সমান জিরো। এই জন্য আমরা লিখলাম অতএব x মাইনাস ওয়ান সমান জিরো, অথবা x মাইনাস টু সমান জিরো, অথবা x মাইনাস থ্রি সমান জিরো। আমরা এই লাইনটা থেকে যদি সমাধান করি, আমরা x এখানে রাখলাম, মাইনাস ওয়ানটা যদি আমরা সমান জিরো ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাস ওয়ান, অর্থাৎ x ইকুয়াল টু ওয়ান, আমাদের x এর একটা মান পেয়ে গেছি। কিন্তু আমরা এটা থেকেও সমাধান করতে পারি, আমরা x এখানে রাখলাম, মাইনাস টু আমরা যদি সমান জিরো ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাস টু, অর্থাৎ x এর মানটা টু। এবং এখান থেকে যদি আমরা সমাধান করি, x এখানে রাখলাম, মাইনাস ওয়ান যদি ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস থ্রি, মাইনাস থ্রি ডান দিকে নিয়ে আসলে প্লাস থ্রি, অর্থাৎ x সমান আমাদের থ্রি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x সমান ওয়ান, x সমান টু এবং x সমান থ্রি, অর্থাৎ x এর তিনটা মান পাওয়া গেছে। তাই আমরা বলতে পারবো যে x এর ওয়ান যদি হয় তাও আমাদের এফ অফ x সমান জিরো হবে, টু হলেও এফ অফ x সমান জিরো হবে, এবং x এর মানটা যদি থ্রি হয় তাহলেও x এফ অফ x সমান জিরো হবে। সুতরাং আমরা লিখতে পারবো যে x এর মান ওয়ান, টু এবং থ্রি এর জন্য এফ অফ x সমান জিরো হবে। এটাই আমাদের।